ছয় মাসের এক শিশু সন্তান মাজননী বিছানায় শুয়াইয়া রন্ধন শানায় গেলেন মাজননী রান্না বান্না করার লাগিয়া স্বামী তাহার গেছে কাজে আসবে বাড়িতে দুপুরের বেলায় ভাতের হাড়ি হইয়া গেছে তরকারি হাড়ি রইয়াছে চুলায় এদিক দিয়া শিশু সন্তানের যখন ঘুম ভেঙে যায় শিশু ডাকে মা মামা ডেকে যা গ্রাম বাংলায় আমাদের জন্ম আমরা ছোটবেলায় যা যা দেখছি এখনকার যুগের পোলা ব্যান্ডি দেখে নাই আমি তো কথা কই বিরক্ত হইতেছি নি আবার একটা শিশুর নগন যখন সে পয়দা হয় তার হাত আছে কিন্তু সে হাত দিয়ে তো স্পর্শ করার শক্তি তখনও তার আসে না তার পা আছে সে পা দিয়ে ইচ্ছা করলেই তার মার কাছে যেতে তার ক্ষমতা আসে না কিন্তু দূরের মাকে কিভাবে নিজের কাছে ডেকে নিতে হয় এই কৌশলটা কিন্তু একটা শিশু বাচ্চা খুব ভালোভাবে জানে কি জানে না আমার দাদাগুরু মালিকচাঁদ সাহেবের একটি গান রয়েছিল তারে যদি ডাকার মতো আমি ডাকতে মামি মন প্রাণে গোটাতে মামি মন প্রাণে তারে যদি ডাকার মতো সে আমার অবাদিত দিত দেখা কইত কথা আমার শোনে তারে যদি ডাকার মতো তারে যদি ডাকার মতো ডাকতে মামি মন প্রাণে তারে যদি ডাকার মতো ওই শিশু সুলভ ডাক যদি কোনো মানুষ তার জীবনে একবারের জন্য শিখতে পারে এই মঈনুদ্দিন শাসকে চোখের আড়াল হলে হলে কি হবে সেই ডাকে যদি তাকে ডাকা হয় সে সাত সমুদ্র তেরা নদীর ওপারে থাকলেও ভক্তের এই ডাকে ভক্তের হৃদ কাঁপাতে সে দিদার দিতে রাজি ওই জায়গা থেকে আমার গান আমি কি দিয়ে ভজিব গো তোমারই চরণ শক্তি নাই নাই ভক্তি জ্ঞান ¡Gracias!
তাই রইলাম ভুলে কইরাছিও কুলে আমি কইরা মায়ার জালে তোমায় রইলা ভুলে ওরে সাধে রে মানব তরি লইয়া কইরাছিও কুলে তুমি আমার জ্ঞান দিয়ে রসনা পুরো মনের বাসনা করুণা করো দয়া আমারে তুমি জ্ঞান দিয়ে রসনা পুরো মনের বাসনা করুণা করো দয়া
Oh, dear.